আচ্ছা ঠিক আছে, তুই যা বলছিস তাই হবে। হ্যাঁ, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে রাত্রি 9টার আগে কিন্তু কোনো রকম ভাবে কোনো কাজ হবে না, যেভাবে ছকেছি আর কি। আরেকটা কথা শোন, মৌকে অবশ্যই নিয়ে আসবি। মৌকে ছাড়া কিন্তু কাজটা কোনোভাবেই পসিবল না। ঠিক আছে, বাকি আমি সব ব্যবস্থা করে রেখেছি, তোরা চলে আয়, কাজ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখছি। ঠিক আছে। জাদু যে প্ল্যানটা বলল সেটা কি আমি মুকে বলবো? কিন্তু বললে যদি মু কাজটা করতে রাজি না হয় তখন কি হবে? কিন্তু না জানলেও তো নয়, মুকে তো আমার সঙ্গে করে নিয়ে যেতেই হবে, নাহলে তো কাজটাই হবে না। কি যে করি এখন, আমি কিভাবে বলবো মুকে কথাটা, কিছু বুঝতে পারছি না। এবারে আমাদের এটা মেনে নিতেই হবে, তুই একটু বোঝ। মেনে নেওয়া ছাড়া তো আর কিচ্ছু করার নেই এখন। দীপা, দীপা আমি মেনে নিতে পারছি না, মৌ কি করে মানবে বলতো? তোমাদের বাবা মেয়েকে এবার এটা মেনে নিতেই হবে। মৌ, আরেকটা কথা ভাব, এখন শুধু তোর জীবনটাই বাবা মাকে নিয়ে নয়, কিন্তু এত লোক আছে এই বাড়িতে, তাদের নিয়েও চলতে হবে। একটা বছর তো কত মানুষের নষ্ট হয় বল, সে নিয়ে কি বসে থাকলে চলে? মা, আমার পরীক্ষা দিতে পারাটা এই বছরের রূপরি পাওনা ছিল। রূপম যদি এতটা ছোটাছুটি না করতো তাহলে আমি তো এত দূর অব্দি পৌঁছতেই পারতাম না। এক বছর লস চলে যাওয়াটা না আমার আমার আক্ষেপ নয় গো। আমি ফেল করলাম, যেটা আমি কোনোদিনও করিনি। তোমার চা। মু চাটা পরে খাবো, আগে আমার সাথে চলো। এক মিনিট, এক মিনিট, কোথায় যাব? আরে চলো আমার সাথে। আরে দাঁড়াও, আমাকে বলো তো কোথায় যাব আমরা? তোমার ইউনিভার্সিটি। হ্যাঁ, ইউনিভার্সিটি এখন এই রাত্রিবেলা? মু, তুমি আমার উপরে বিশ্বাস করো তো, আমি তোমার বন্ধু, তাই তো? আমি তোমার খারাপ চাইবো না। দেখো এখন আর প্লিজ কোনো প্রশ্ন করো না, এখন এর থেকে বেশি আমার আমি আর কিছু বলতে পারবো না। এখন তুমি আমার সঙ্গে যাবে, প্লিজ আমায় না করো না। বন্ধু হিসেবে আমার উপরে একটু একটু ভরসা রাখো মো, আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি, চলো। কিন্তু দাঁড়াও, চলো এখন আর একটা প্রশ্ন না, চলো তাড়াতাড়ি চলো। এত রাতে দুজনে কোথায় যাচ্ছ? ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি? ডিনারেই যাচ্ছ?
বাবা বাবা মু কিছু জানে না বা আমি ওকে কিছু বলিনি ভেবেছিলাম ওকে সারপ্রাইজ দেব কিন্তু এখানে তো বলে ফেললাম বলছি কি আমরা আসি বাবা হ্যাঁ মু চলো দাঁড়াও এত রাতে নিজের স্ত্রীকে নিয়ে ডিনারে যাচ্ছ বাড়ির গাড়িটা নিয়ে যাও আমি চাবিটা দিচ্ছি বাবা গাড়ি লাগবে না আমি মুকে না বাইকে করেই নিয়ে যাব ও বাইকে যাবে আচ্ছা আচ্ছা বেশ যাও কিন্তু এই আচমকা ডিনার করার কারণটা কি মানে তোমাদের তো কারো জন্মদিন নয় অ্যানিভার্সারি নয় এমনকি মুয়ের রেজাল্টও এমন কিছু আহামরি হয়নি যে তার কোনো সেলিব্রেশন হবে তবে ডিনার ডিনারে যাচ্ছিস সেলিব্রেশন হ্যাঁ তাই তো শুনছি বাবা কি আনন্দে হ্যাঁ এই যে মো এত সুন্দর ভাবে ফেল করেছে তাই বর্দি ভাই মু কোনোদিনও ফেল করতে পারে না ও ফেল করার মতন মেয়ে নয় বাবা আসছি চলো মু দেখলে তো বাবা এই হয় এখন এই বাড়িতে এই সবই বাবা অন্য কিছু ভাবছে মনে হচ্ছে রূপম আর মৌ সত্যি সত্যি রেস্টুরেন্টে গেল কি নাকি মৌ এসো বসো না আমি গাড়িতে উঠবো না বাবাও তোমাকে জিজ্ঞেস করলেন তুমি বাবার কথাটাও এড়িয়ে গেলে আমাকে প্লিজ একটু ক্লিয়ার করে বলবে আমরা কোথায় যাচ্ছি দেখো একটু ধৈর্য ধরো মৌ এখন এখন বলার সময় নেই আগে চলো এখানে কেউ দেখে নিলে কিন্তু বিপদে পড়বো আমরা দুজনই চলো বিপদে পড়বো মানে আমরা তো বাড়ি থেকে বলেই বেরোলাম তাহলে বিপদ কিসের আরে বাবা আমরা তো কোনো চুরি ডাকাতি করতে যাচ্ছি না মু একটু ওয়েট করলে তুমি সব জানতে পারবে তুমি এখন বেশি প্রশ্ন করো না তুমি এখন চুপচাপ চলো আমার সাথে তুমি আমাকে তাও বলবে না আমরা কোথায় যাচ্ছি চুপচাপ মু বসো 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 এসো 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 তুমি প্লিজ আমার কথাটা একবার শোনো চলো আমাকে কি করে বলো তো ছেলেটা কখন আসার সময় দিয়েছে এখন এসে পৌঁছলো না এই রূপমটা না একদম টাইম সেন্স নেই আরে একটা ফোন কর না হ্যাঁ ফোন ওই তো আসছে এদিকে আয় এদিকে আয় পিছনে বউ থাকলে না শুনতেই পায় না আমার কথা এদিকে 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 এটা তোমার রেস্টুরেন্ট বউ দেখো তোমাকে বকার আছে না আমাকে আমাকে পরে বকে নিও তোমার কাছে অনেক সময় আছে এখন চলো ভেতরে চলো ভেতরে মানে কোথায় যাব আরে বিনয় দা মৌ ইনি বিনয় দা 29 ব্লাফ কল ব্রেক সবেতে চ্যাম্পিয়ন একেবারে তাসে তাসে বলতে পারলাম আরে শুধু ইমোশনাল পরিচয়টা দিলে হবে প্রফেশনাল পরিচয়টা দিই মৌ ইনি হচ্ছেন বিনয়দা ইনি ইউনিভার্সিটিতে কাজ করেন এবং বিনয়দা আমাদের অত্যন্ত কাছের একজন মানুষ তাছাড়াও আমাদের বিনয়দা থাক থাক আমাকে আলাপ করাতে হবে আমি তোমার জন্যই শুধু এই কাজটা করছি মা তুমি আমায় চিনতে পারছো সেই অনেক দিন আগে তোমাদের স্কুলে আমি চাকরি করতাম সেই সময় একটা রচনার কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলে তুমি আর সেই শিলিগুড়িতে প্রথমবার তোমার পেপারে নাম উঠেছিল আর সেই কম্পিটিশনের টাকাটা দিয়ে আমার মেয়ের চিকিৎসার সাহায্য করেছো আমার মেয়ে সেই সময় খুব অসুস্থ ছিল আমি কতজনের কাছে সাহায্য চেয়েছি কিন্তু তুমি টাকাটা দিয়েছো একদম নিজের থেকে হ্যাঁ তাই তো আপনার মেয়ে এখন ভালো আছে ভালো আছে আর তারপরে তুমি এইচএসও স্ট্যান্ড করলে আমি কি খুশি হয়েছিলাম আমি দুহাত ভরে আশীর্বাদ করেছি তোমার তাহলে চীনা পরিচিতি হয়ে গেল তো তাহলে দাদা মৌবনির এবার একটু সাহায্য করে দিন না সাহায্য বিনয় না আমাকে কি সাহায্য করবে আর উনি কেনই বা সাহায্য করবেন আমাকে আমাকে প্লিজ একটু বলবে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না মৌবনি আমি জানি আর যাই হোক তুমি ফেল করতে পারো দেখো ইউনিভার্সিটির ভিতরে চলো সব পরিষ্কার হয়ে যাবে যেখানে খাতা থাকে সেখানে চল কি বলছেন নাকি আপনি রূপমণি কি বলছেন না না আমি আমি এসব অসদ উপায় অবলম্বন করতে পারবো না
আচ্ছা রূপম, তুমি এত তো তুমি ভাবলে কি করে? তুমি আমাকে একবার জানার প্রয়োজন বোধটুকু করলে না? আমি এই ধরনের কোনো কাজ কখনো করিনি, আমি করবও না। বাড়ি যাবো, আমি বাড়ি চলো।